স্প্যানিশ প্রধানমন্ত্রী ফিলিস্তিনিদের হৃদয় জায়গা করে নিয়েছেন এর দোগান মধ্যপ্রাচ্য অঞ্চলের নিরাপত্তার দুই প্রধান স্তম্ভ হচ্ছে ইরান ও ইরাক ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলে বাকিরি কানি বলেছেন মধ্যপ্রাচ্য অঞ্চলের নিরাপত্তার প্রধান দুই স্তম্ভ হচ্ছে ইরাক এবং ইরান ইরাকের রাজধানী বাগদাদে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন এ সময় তিনি মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং সংঘাত নিরসনের ওপর গুরুত্ব আরোপ করেন মধ্যপ্রাচ্যের চলমান ঘটনাবলীর কথা উল্লেখ করে তিনি বলেন এ অঞ্চলে নিরাপত্তা উন্নয়নের ক্ষেত্রে ইরাক এবং ইরানের কাঁধে অনেক বড় দায়িত্ব রয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্তমানে যা চলছে তাকে ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী যুদ্ধ অপরাধ বলে মন্তব্য করেন তিনি বলেন গাজা উপত্যকায় গণহত্যা অবশ্যই নিঃস্বর্তাবে বন্ধ করতে হবে এক্ষেত্রে মুসলিম দেশগুলো তাদের প্রভাবকে কাজে লাগাতে পারে আলী বাকিরি কানি বলেন গাজা ইহুদিবাদী ইসরায়েল ব্যর্থ হয়ে তাদের এই অপরাধযোগ্য অন্য কোথাও শুরু করতে পারে গাজা ইহুদিবাদী ইসরায়েল গত আট মাসের আগ্রাসনের কথা উল্লেখ করে ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী বলেন ইহুদিবাদী ইসরায়েলের প্রতি মার্কিনীদের সমর্থন দেওয়া বন্ধ করা উচিত বলেন মার্কিন কর্মকর্তারা একদিকে শান্তি প্রতিষ্ঠা এবং যুদ্ধ বন্ধর জন্য ইতিবাচক পদক্ষেপ নিচ্ছে বলে দাবি করছেন অন্যদিকে তারা ইহুদিবাদীদেরকে অস্ত্র দিয়ে সহযোগিতা করছে এই দুটি একসাথে চলতে পারে না অপরদিকে গাজার চলমান সংকটের বিষয়ে নিজের অবস্থান করায় স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানুয়েসকে সাধুবাদ জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইপ এর্ত শুধু তাই নয় স্প্যানিশ নেতা স্প্যানিশিলিস্তিনিদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন বলেও মন্তব্য করেছেন তিনি রাজধানী মাদ্রিদে একটি ব্যবসায়িক ফোরামে দেয়া ভাষণে তুর্কি প্রেসিডেন্ট এ মন্তব্য করেন এর্তোগান বলেন আমি আমার প্রিয় বন্ধু পেড্রো গাজার বিষয়ে তার অবস্থানের জন্য আমার এবং আমার জাতির পক্ষ থেকে অভিনন্দন তিনি আমাদের ফিলিস্তিনি ভাইদের হৃদয়ের গভীরে জায়গা করে নিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট সম্প্রতি দুই দেশের মধ্যে অষ্টম আন্তর শীর্ষ সম্মেলনে যোগ দিতে সরকারি সফরে স্পেনে অবস্থান করছেন ফোরামে স্প্যানিশ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বলেন গাজায় দিন ধরে যে গণহত্যা চলছে তা প্রত্যেকের বিবেককে আঘাত করেছে তিনি এ সময় ইসরায়েলের মনোভাবকে ধ্বংসাত্মক অভিহিত করে বলেন আমরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে চাচ্ছি যে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বে দেশটির সরকার যেন অতি শীঘ্রই রক্তপাত বন্ধ যুদ্ধ বিরতির আহ্বানে সাড়া দেয় এদিকে গাজার শাসক গোষ্ঠী হামাস সম্প্রতি যুদ্ধবিরতিতে সাড়া দিলেও নিরীহ ফিলিস্তিনিদের ওপর একের পর এক সামরিক অভিযান ও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এতে গোটা গাজায় হতাহতের সংখ্যা বেড়েই চলেছে এ বিষয়ে বলেন বিবেক সম্পন্ন কোনো দেশই এটা মেনে নিতে পারে না গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে দুইশো দিন ধরে চলা এই যুদ্ধে এ পর্যন্ত জন ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী এবং শিশু এছাড়া আহত হয়েছেন প্রায় ফিলিস্তিনি হাজার ইসরায়েল যুদ্ধের আট মাসে খাদ্য বিশুদ্ধ পানি এবং ঔষধের অবরোধের মধ্যে গাজার বিস্তীর্ণ অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার বার্তা সংস্থাগুলোকে উদ্ধৃত করে বলেছেন যে তিনি আগামী মাসে কাজাকাস্তানে বৈঠকে তুরস্কের প্রেসিডেন্ট তাইয়েব এরদোগানের সাথে দেখা করার আশা করছেন আমি আশা করি খুব শীঘ্রই তিন বা চার জুলাই আমি যতদূর জানি তিনি আস্তানায় থাকবেন পুতিন সাবেক সোভিয়েত রাষ্ট্রের রাজধানীর কথা উল্লেখ করে সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানকে বলেছেন এটি একটি আন্তর্জাতিক ইভেন্টের অংশ এবং তিনি এবং আমি সকল বর্তমান সমস্যাগুলো তুলে ধরার এবং আলোচনা করার সুযোগ পাব এরদোগান রাশিয়া ও ইউক্রেন উভয়ের সাথেই সুসম্পর্ক বজায় রাখার এবং দুই প্রতিবেশীকে একে অপরের বিরুদ্ধে দুই বছরেরও বেশি সময় ধরে চলা সংঘর্ষের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার চেষ্টা করছেন